আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা। সমস্ত রেকর্ড ভেঙে দিল গরম, একটু বৃষ্টির আশায় চাতক পাখির দশা সকলের। তীব্র তাপপ্রবাহে পড়ছে দক্ষিণবঙ্গ, বইছে লু। বিগত কয়েক বছরে রেকর্ড করা গরম পড়েছে এবার, একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজ এবং কাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি বাদে বাকি সব জেলাতেই চলছে তাপপ্রবাহ। আগামীকাল থেকে তাপমাত্রা আরও 2-3 ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তীব্র গরমের হাত থেকে বাঁচতে সকলের এখন একটাই আশা, কবে নামবে বৃষ্টি? আদৌ কি মাস শেষে দেখা মিলবে বৃষ্টির? কবে আসবে দক্ষিণবঙ্গে বৃষ্টি? কতদিন স্থায়ী হবে এই বৃষ্টি? কি জানালো হাওয়া অফিস? আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। তপ্ত গরমে রীতিমতন অতিষ্ঠ হয়ে উঠেছে বঙ্গবাসী। সকালের আলো ফুটতেই শুরু হচ্ছে অস্বস্তি, রাতের অন্ধকার নামার পরও শান্তি নেই। দিনভর অসহ্য গরম শরীরে জ্বালা ধরাচ্ছে। আগামী বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 28 এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছিল। আগামী কয়েকদিন আপাতত দক্ষিণবঙ্গের জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2-4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামীকাল কলকাতা ও সংলগ্ন এলাকায় পরিষ্কার থাকবে আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। চলতি সপ্তাহেও কলকাতাতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি হবে না কলকাতাতেও। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরের পার্বত্য অঞ্চলগুলি বাদে বাকি সব জায়গায় চলছে তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 2 পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে। এছাড়া চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই, বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কার্যত বলা যেতেই পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলি বাদে বাকি কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বরং আগামী দিনগুলি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই চিকিৎসকদের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আপাতত আগামী আরও বেশ কয়েকদিন এমন হাঁসফাঁস করা গরমের সম্মুখীন হতে হবে বঙ্গবাসীকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।